ছোটবেলা থেকে স্বামীজি একজন অত্যন্ত পশু পাখি প্রেমিক মানুষ ছিলেন। পশু পাখির প্রতি তার অগাধ ভালোবাসা, অপত্য স্নেহ ছিল। স্বামীজির পৈতৃক বাড়ি সিমলা স্ট্রিটে। সে তো শুধু বাড়ি নয়, যেন এক ছোটখাটো চিড়িয়াখানা ছিল। কে ছিল না সেখানে? গরু, মোষ, হাঁস, হরিণ, বাঁদর, ছাগল, পায়রা, ময়ূর ইত্যাদি ইত্যাদি। নরেন এদের খুব ভালোবাসতেন এবং নিজেই তিনি তাদের পরিচর্যা করতেন এবং নিজের হাতেই খেতে দিতেন। তবে আজকে আমরা স্বামীজির সবচেয়ে যে প্রিয় পোষ্য ছিল বাঘা, তাকে নিয়ে কিছু মজাদার কাহিনী শুনব। বাঘা ছিল সাধারণ ভারতীয় কুকুর। যদিও বাঘা স্বামীজির খুব প্রিয় সার্মেয় ছিল, কিন্তু মাঝে মধ্যে সে খুব দুষ্টুমি করে ফেলত, তাই স্বামীজি তার উপর বেজায় চটে যেতেন। বরানগর থেকে স্বামীজির জন্য পানীয় জলের কল থেকে জল আনত হরিপদ মহারাজ। সেই জল দিয়েই স্বামীজি ঠাকুরের পুজো করতেন। স্বামীজির প্রিয় কুকুর বাঘা একদিন সেই পুজোর জল নষ্ট করে দেওয়ায় স্বামীজি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে হরিপদ মহারাজকে আদেশ দিলেন, বাঘাকে মঠ থেকে তাড়িয়ে দাও, গঙ্গার ওপারে নিয়ে গিয়ে ছেড়ে দেবার হুকুম। যেই কথা সেই কাজ, কিন্তু লাভ হল না। কিছুক্ষণ পরে সেই দিনই খেয়াঘাটের নৌকার উপর এসে বসল বাঘা। সে সময় মাঝিরা তাকে মঠের কুকুর বলেই চিনত। তারা বাঘাকে পার করে দিলেন। বাঘা নাচতে নাচতে স্বামীজির কাছে গিয়ে হাজির। তিনি বাঘাকে দেখা মাত্রই রেগে গেলেন। হরিপদ মহারাজের ডাক পড়ল। সত্যি তাকে ওপারে বিদায় করা হয়েছিল কিনা জানতে চাইলেন। মাঝিদের সাহায্যে সে ফিরে এসেছে তাও জানলেন। আবার হুকুম দিলেন ফের ওইভাবে ওপারে দিয়ে আসতে। সঙ্গে এও বললেন যে মাঝিদেরও যেন বলে দেওয়া হয় তাকে ফিরিয়ে আনতে নিষেধ আছে। ওদিকে বাঘা নাছোড় বান্দা দ্বিতীয়বারও প্রায় এক প্রকার জোর করেই সে নৌকোই চেপে খুঁটি গেড়ে বসল। কিছুতেই নামবে না, লাঠির ভয়েও না, ঘেউ ঘেউ করতে লাগলো। কোনো কিছুতেই তাকে নৌকো থেকে নামানোই গেল না। মাঝিরা আর কি করবে, ফিরিয়েই আনলো। ফের নাচতে নাচতে বাঘা মঠে উপস্থিত। স্বামীজি এবার বাঘাকে দেখে হেসে ফেললেন। জিজ্ঞাসা করলেন, এবার কি ব্যাপার? সব শুনে শেষে বললেন, আর তাড়াতে হবে না, যা। একদিন অন্ধকারে স্বামীজি বাঘার ওপর পা দিয়ে দিয়েছিলেন। সত্যি সত্যি তিনি বুঝতে পারেননি। বললেন, একটা বালিশ নাকি পড়ে আছে দেখতো। কিন্তু আশ্চর্য, বাঘা ওকে কিছুই করেনি। অন্য লোক অরূপ করলে নির্ঘাত কামড়াত। খোকা মহারাজ একদিন রাতে বাঘাকে মেরেছিলেন। সে কথা স্বামীজিকে জানাবার জন্য বাঘা পরদিন ভোরেই ঠাকুরের সিঁড়ি দিয়ে উঠে স্বামীজির কাছে এসে উপস্থিত। স্বামীজির পা ধরে আচর কামড় করতে লাগলো। উনি তখন খোঁজ নিলেন কি ব্যাপার। খোকা মহারাজ বললেন সব ঘটনা। বাঘার কীর্তির শেষ নেই। গ্রহণের দিন বাঘা গ্রহণ লাগার অল্প পরেই গঙ্গা স্নান করত। তারপর গ্রহণ ছাড়তে সকলের আগে মুক্তি স্নান করে নিত। যত সাহেব শুভ মাঠে আসত, বাঘাই তাদের অগ্রগামী হয়ে স্বামীজির কাছে নিয়ে আসত। তখন গেস্ট হাউস হয়নি, সাহেবরা ক্যাম্প ফেলে থাকত, বাঘাই ছিল তাদের প্রহরী। বাঘাই স্বামীজির বিশিষ্ট অতিথিদের বেলুড় মঠের গেট থেকে সাদর অভ্যর্থনা করে নিয়ে আসত। একবার এক মজার ব্যাপার হল, বালি মিউনিসিপ্যালিটির কর্তৃপক্ষ বিশাল ট্যাক্সের বোঝা বেলুড় মঠের ওপর চাপিয়ে দিয়েছিল। তার জন্য হাওড়া জেলার জেলাশাসক বেলুড় মঠে আসলেন তদন্ত করতে। যেই তিনি প্রবেশ করছেন, বাঘা একটি সারসকে সঙ্গে নিয়ে ছুটে গিয়ে তাকে অভ্যর্থনা জানালো। জেলাশাসক অবাক হলেন। তিনি বললেন, বহু জায়গায় বিভিন্নভাবে অভ্যর্থনা পেয়েছি, কিন্তু এইরূপ অভিনব অভ্যর্থনা পেয়ে আমি অভিভূত। কিন্তু সবকিছুরই শেষ আছে, জন্ম যখন হয়েছে মরতে তো হবে। বাঘা মারা যাবার পর তার শরীর গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরে দেখা গেল ভাটার টানে আবার মঠের ঘাটের কাছে ফিরে এসেছে।
তারপর মঠের ধারে গঙ্গা তীরে তাকে সমাধি দেওয়া হয়েছিল। আমার আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন, যাতে পরবর্তীকালে আমি এমন আরও নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।